জোহার গে পারগান বাবা, এখানে কি জন্য উপস্থিত হয়েছেন? আজকে ভারত জাগাত মাঝি পারগানা মহল আদিবাসীদের বিভাজনের জন্য মেদিনীপুরের সরকার আর আমাদের জেলা জেলাবলি নতুন গঠন হয়েছে ওদের কারসাদিতে। আজকে আমাদের সবাঙ্গের বুকে সমাজের প্রতি আমাদের যে সামাজিক দায়বদ্ধতা কাজ করতে দেবে না বলে পুলিশের কাছে আমাদেরকে বারবার গ্রেপ্তার করাচ্ছে। এখানে পুলিশ চাইছে যে আমাদের সমাজের রীতিনীতির যেটা কাজ করি তার চেয়ারম্যান যেন ওসি থাকুক। সবঙ্গ ওসির চক্রান্তে আজকে আমাদেরকে গ্রেপ্তার করেছিল 25শে মার্চ। আমরা 25 দিনের পর আজকে আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমাদের মাঝি বাবা মাঝি অপন অপনেরারা সবাই খবর পেয়ে আজকে উৎসাহিত হয়ে আমাদেরকে বরণ করে নিল, যাতে আমরা আগামী দিনের সমাজের দায়বদ্ধতা নিয়ে সামাজিক কাজকর্ম করতে পারি। তার জন্য আজকে তেমাথানি সিধু কানু ডহরে আজকে আমরা অঙ্গীকার প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আচ্ছা পারগানা বাবা, এই যে বারবার কেন গ্রেপ্তার করা হচ্ছে এরকম ভারত জাগাত মাঝি পারগানা মহলের কর্মকর্তাদের? ভারত জাগাত মাঝি পারগানা মহল একটা সামাজিক সংগঠন, সমাজের অধিকারের লড়াইয়ে সাংবিধানিক অধিকারের লড়াইয়ের জন্য লড়াই করে, যার জন্য এখানে লড়াইয়ের আন্দোলন করতে গিয়ে পুলিশ এখানে আমাদেরকে বারবার বাধা দিচ্ছে, কারণ আমরা পলিটিক্যাল কোনো নেতাদের সঙ্গে আমাদের লিঙ্ক নেই বলে। আমরা পলিটিক্যাল নেতাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি না, পলিটিক্যাল নেতাদের কথাই মানছি না, আমাদের মৌলিক অধিকারের দাবিতে লড়ছি বলে আজকে পুলিশ রাজনীতি নেতাদের কাছে টাকা খেয়ে ওরা আমাদের মতো সমাজকে ভাঙার কারিগর হিসেবে ওরা আমাদেরকে গ্রেপ্তার করছে। আপনি বললেন যে সমাজের যে কোনো কাজ, আদিবাসী সমাজের যে কোনো কাজ অন্য জাতিরা অন্য জাতিরা পরিচালনা করছে, আপনারা কি বলবেন? এটা কি সমাজের কোথাও কি হচ্ছে, ঘাটতি আছে? আমাদের রীতিনীতি অনুযায়ী পুলিশ প্রশাসন যদি জানতো তাহলে সেখানে ইন্টারফেয়ার করলে ঠিক ছিল, কিন্তু আমাদের রীতিনীতি আমাদের এটাকে আমাদের ধর্মীয় ভাবে আঘাত করার চেষ্টা করছে পুলিশ। এরকম যদি হতে থাকে সবঙ্গে, আমি এইখান থেকে বলবো সবং চঞ্চল সিংহ যেন হুঁশিয়ার থাকে। আগামী দিনে কিন্তু আমাদের আদিবাসী সমাজ চঞ্চল সিংহকে মেনে নেবে না। তার জন্য আমরা আজ থেকে আমাদের লড়াই জারি থাকলো, আগামী দিনের জন্য চঞ্চল সিংহ সবং ওসি প্রস্তুত থাকুক। দম যদি থাকে চঞ্চল সিংহ আরো আমাকে মিঠুন মুর্মুকে গ্রেপ্তার করে দেখুক। চঞ্চল সিংহকে ওপেন চ্যালেঞ্জ করছি, সবং ওসিকে যদি ক্ষমতা থাকে আবার গ্রেপ্তার করে দেখুক। তবে সবং ওসি এখানে সবঙ্গ কদিন টিকতে পারে তার জন্য আমরা আছি।